আমাদের সকালবেলা একটা ফোন এসেছিল, ফোন আসার সাথে সাথে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের যে পাশের দোকান আছে ওই পাশের সেলুনের মধ্যে দিয়ে ওপর দিয়ে ওরা ঢুকেছে, টিন ছিঁড়ে ঢুকেছে, ঢুকে আমাদের এদিক দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পর আমি এসেছি, আসার পর দেখলাম যে এখানে আমাদের অনেক কপারে তার ছিল, অনেকগুলো অনেক জিনিস ছিল, ওইগুলো আমাদের এখান থেকে চুরি করে নিয়ে গেছে। কেসে কিছু টাকা ছিল আমাদের, ওই টাকাগুলো নিয়ে গেছে। তাছাড়া আমাদের কিছু চেক ছিল, তারপর আপনার কাগজপত্র, জরুরি কাগজপত্র ছিল দোকানের নামে, কিছু কাগজপত্র ছিল ওইগুলি তো নিয়ে গেছে। আর সাথে আমাদের অনেক কিছু তার টার জিনিসপত্র ছিল, ওইগুলো নিয়ে গেছে। কত টাকা ছিল কেস? কেসে কালকে ছিল প্রায় দু লাখ আড়াই লাখ টাকার মতন ছিল। আর আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো চেক একটা ছিল, এক দুটো নয়, অনেকগুলো চেক ছিল। তাছাড়া আমরা যাদের থেকে টাকা পাই ওইগুলো, ওই চেকগুলোই ছিল, ওইগুলো এখানে ছিল। তো আমরা তো এখন বুঝতে পারছি না কতগুলো নিয়েছে, এবার দেখতে হবে ওই চেকগুলো কী হয়েছে না। জিনিসপত্র কী কী নিয়েছে? জিনিসপত্র পার্টিকুলারলি তো বলতে পারছি না কী নিয়েছে, অনেকগুলো জিনিস আছে এখানে, তারের মধ্যে অনেক কিছু আছে। তো কী কী নিয়েছে এগুলো তো আমি বলতে পারছি না, না দেখে তো কিছু। মানে সকালবেলা কীভাবে দেখলেন বিষয়টা, কীভাবে দেখলেন বিষয়টা? সকালবেলা তো আমি ফোন করেছিলাম, আমাদের এই এখানকার একজন লোকাল ফোন করেছিল আমাকে। ফোন করার সাথে সাথে আমি বাড়ি থেকে ছুটে এসেছি, ছুটে এসে তারপর শাটার খুলে এরকম দেখি, তারপর আমি থানাতে গিয়ে আগে কমপ্লেন করি সবার সর্বপ্রথম। কী মনে হয় থানা তো এখান থেকে 100 মিটার দূরত্বে, এখন তো আমার এমনিতে তো কিছু মনে হচ্ছে না, কারণ এই কারণে যেই চুরি করেছে হয়তো বা পেছন দিক দিয়ে এসছে, তাহলে এটা থানার যে বিষয় আছে ওটা ওরা দেখবে যে কী করে করা যায়। আমি যদিও ওদের কাছে একটা কমপ্লেন দিয়ে এসেছি, জিডি করে এসছে, তাছাড়া আমি একটা চিঠি দেবো ওদেরকে, রিটার্ন একটা চিঠি দেবো এই জিনিসটা, তারপর ওরা কীভাবে দেখবে এটা ওদের উপর ডিপেন্ড করছে। কী নাম আপনার দোকানের? মনসা টেক্সটাইল, মনসা এন্টারপ্রাইজ অ্যান্ড সত্যনা এন্টারপ্রাইজ। মালিকের নাম কী? নির্মল রায়, পরিমল রায়। কোন জায়গায় এটা? এটা মন্ত্রীবাড়ি রোড, অপোজিট PWD অফিস। পুলিশ কি এসেছে ঘটনাস্থলে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে, দু তিনজন এসেছে পুলিশ। কোন থানা থেকে এসেছে? আমাদের পশ্চিম থানা থেকে। কি নাম আপনার? আমার নাম শঙ্কর শুক্র সাহা। এটা একটা ইলেকট্রিক শপ আর একটা সেলুন। নিরাপত্তা তো যতটুকু আমরা সম্ভব আমরা চেষ্টা করছি এবং দিচ্ছিও, কিন্তু ঘটনাটা দোকানের পেছন দিক দিয়ে দোকানে ঢুকছে, তার জন্য হয়তো বা একটা আশ করতে পারেন। দোকানে ঢুকার দোকানে ফিস দিয়ে, কিন্তু মাল নিয়ে যাওয়াটা আমাদের রাস্তা দিয়ে, না এটার তো ঠিক আছে, তবে মালটা কীভাবে নিচ্ছে, কখন রাস্তা দিয়ে নিচ্ছে নাকি অন্য সাইডে নিচ্ছে তা তো বলতে পারছি না। রাস্তা দিয়ে নিলে হয়তো বা আমাদের স্টাফে চলে আসছে।